সহযোগিতায় শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আমাদের আজকে সারাদিনের আয়োজন চলছে সকাল থেকেই সেই এই পর্বে। এই পর্বে আমরা কথা বলবো বাংলা হাতের লেখা নিয়ে, হাতের লেখা, হস্তাক্ষর বা মানে মানে হাতের লেখা একসময় হাতে খড়ি দিয়ে বা শিশুদের লেখা শুরু করা হতো, অনেক রকম। আসলে হাতের লেখার সাথে বা হস্তাক্ষরের সাথে অনেক নস্টালজিয়া, অনেক মজার স্মৃতি সবারই আছে, যাদের বয়স একটু বেশি। কিন্তু নতুন প্রজন্মের যদি বলি, এখন আসলে আমি ঠিক জানি না, পরীক্ষার খাতায় লেখা ছাড়া আর খুব বেশি হাতের লেখার চর্চা আছে বলে মনে হয় না। কারণ এখন যেমন আমরা নজরুলের হাতের লেখা কেমন আমরা জানি, রবীন্দ্রনাথের হাতের লেখা কেমন আমরা জানি, কিন্তু এখনকার কবি সাহিত্যিকদের হাতের লেখা পাওয়া যাবে না, কারণ তারা সবাই লেখেন কম্পিউটারে। ফলে তাদের কোনো মানে 100 বছর পরে আমি জানবো না যে জাফর ইকবালের হাতের লেখা কেমন ছিল। কিন্তু আমি কিন্তু একদম আমার স্মৃতিতে স্পষ্ট যে রবীন্দ্রনাথের হাতের লেখা আমি দেখলেই চিনতে পারবো, বলে দিতে হবে না। ফলে এই হাতের লেখার চর্চাটা আসলে হারিয়ে যেতে বসেছে। কিন্তু হাতের লেখা নিয়ে এক সময় অনেক রোমান্টিকতা ছিল রাজনীতিতেও। দেয়াল লিখন লিখবে কারা বা পোস্টারিং পোস্টার লেখার জন্য কারা করবে, একদম রাজনীতির আলাদা কর্মীরাই ছিল। জম্মুকের হাতের লেখা সুন্দর, তাকে নিয়ে আসো পোস্টার লেখার জন্য। একসময় দেয়াল পত্রিকা বেরোতো হাতে লিখে, হাতে লিখে পত্রিকা বেরোতো। এখন আসলে এই সংস্কৃতিটাই আসলে পুরোপুরি বলা যায় উঠে গেছে। কিন্তু হাতের লেখাটা তো এই যে আমরা যে মাতৃভাষার জন্য এত রক্ত, এত আন্দোলন, এত সংগ্রামের কথা বলি, এত ভালোবাসার কথা বলি, কিন্তু আমরা কিন্তু চর্চাটা প্রায় হারিয়েই ফেলেছি। একসময় প্রেমপত্র লেখা হতো, এখন এখন সব ফেসবুক, চ্যাটিং, মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদিতে সব কাজ শেষ হয়ে যায়। প্রেমপত্রের বালাই নেই, কোনো কিছু আসলে হাতের লেখার দরকারই পড়ে না এখন। এবং লেখার সাথে কিন্তু আরও অনেক উপাদান ছিল, যে কলম, মানে ফাউন্টেন পেন ছিল এক সময় ঝর্ণা কলম, সেই কলমের কালির রং কেমন হবে, পরীক্ষার আগে কলম খুলে নিব পরিষ্কার করতে হবে, নিব বদলাতে হবে, ধুতে হবে, বা কালিটাকে আরেকটু চকচকে করা যায় কীভাবে, কত কায়দাকানুন করে আমরা হাতের লেখার চর্চাটা করেছি আমাদের ছেলেবেলায়। এখন তো ঝর্ণা কলম খুঁজতে গেলে আসলে অনেক খুঁজে বের করতে হবে, সবই বল পয়েন্ট চলে এসেছে। কিন্তু আমাদের আমার স্মৃতিতে মনে আছে ছোটোবেলায় বলা হতো যে বল পয়েন্টে লিখলে হাতের লেখা খারাপ হয়ে যায়, ফলে লিখতে দিত না। মানে বল পয়েন্টে লেখা মানে এক ধরনের অপরাধের মতো ছিল, মুরব্বীরা লিখতেই দিতেন না। বিশেষ করে পরীক্ষার খাতায় তো একদম বল পয়েন্ট নিষিদ্ধ, অবশ্যই ঝর্ণা কলম দিয়ে লিখতে হবে। এবং ঝর্ণা পরীক্ষার আগে ভালো কালি কিনতে হবে, ভালো কলম থাকতে হবে, সেটা পরিষ্কার করতে হবে, অনেক প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষা দিতে যেতাম। কিন্তু সেই চর্চাটা হারিয়ে যেতে বসেছে। এই পর্বে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন শঙ্কর সাওজাল। আপনারা এক একজন এক একভাবে ওনাকে চিনেন, অনেক শক্তিশালী শক্তিমান অভিনেতা হিসেবে কেউ কেউ চিনেন। কিন্তু আজকে অনুষ্ঠানের আগে যখন ওনাকে আমরা বললাম, উনি বললেন যে সংস্কৃতি কর্মীর পরিচয় দিতে। এবং আমি নিজে 3 দশক ধরে দেখছি এবং উনি আরও অনেক দিন ধরেই এই নানা সংস্কৃতির নানা কাজে, মানে ঢাকার সংস্কৃতির কোনো আয়োজনে শঙ্কর সাওজালকে পাওয়া যাবে না এমনটা কখনো হতে হয়নি, আমি দেখিনি কখনো আর কি। আজকের অনুষ্ঠানে ওনাকে বিশেষ করে আমন্ত্রণ জানানো যে উনি হাতের লেখা নিয়ে একটা কাজ করছেন, কত বছর ধরে করছেন আমার স্মৃতিতে বলছে 3 দশক আমি দেখছি, কিন্তু অনুষ্ঠানের আগে উনি বললেন যে উনি 35 বছর ধরে করছেন। মানে 35 বছর ধরে শিশুদের হাতের লেখা বা ভালো সুন্দর হাতের লেখার জন্য একটি কাজ করছেন শঙ্কর সাওজাল। ফলে আজকে হাতের লেখা নিয়ে করার কথা বলার জন্য তার চেয়ে ভালো যোগ্য স্পষ্ট মানুষ আর নেই। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। প্রথম কথা হলো যে, মানে 35 বছর ধরে এমন একটি কাজ আপনি করছেন, প্রথম কেন মনে হলো যে এই হাতের লেখা নিয়ে কাজ করতে হবে? আমি প্রথমেই আজকে আমাদের 21-এর কিন্তু 70 বছর হলো, 70 বছর এই আপনাদের এই ATN নিউজ থেকে যেহেতু একটা সুযোগ বলবো আর কি, আমি এরকম একটা, আমরা কৃতজ্ঞ আপনাকে সময় দিয়েছেন এত বিশেষ একটা ব্যাপার। আমি সবাইকে, মানে এই কলা কুশলী যারা আছেন আপনারা পিছনে সামনে ক্যামেরায় সাউন্ডে, এবং সমস্ত দেশবাসীকে যারা এটা দেখছেন তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে 21-এর শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই আর কি। এই হাতের লেখা নিয়ে কাজটা হচ্ছে যে আমাদের, যদি মনে করি হাতের লেখা মানে বর্ণমালা, বর্ণমালার সমন্বয়ে কিছু বাক্য, শব্দ, বাক্য রচনা, সব কিছু মিলে তো ব্যাপারটা। আবার এই বর্ণমালাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বলি, আমাদের মুক্তির কথা বলি, আমাদের সবচেয়ে যে বড় অর্জন অহংকারের, সেটা কিন্তু এই ভাষা আন্দোলন থেকেই কিন্তু এটা গড়ে উঠেছে আর কি। কাজেই আমাদের কাছে বর্ণমালা, হাতের লেখা,
এটা কিন্তু শুধুমাত্র বর্ণমালা না, শুধুমাত্র হাতের লেখা না, আমাদের সকল মুক্তির কিন্তু উৎস বলি, বীজ বলি এই আমাদের এই বর্ণমালা এবং হাতের লেখা। এটা হচ্ছে ওই প্রশ্নটার প্রেক্ষিতে যে কেন এটা করা হলো আর কি, বা কেন এটা করি। তা আমার কাছে বা আমাদের নাট্যদল কারক নাট্য সম্প্রদায়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করি, অনেকে ভাবে যে নাটকের দলে এইসব করে কেন আর কি, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে সে প্রেক্ষিতেও যদি বলি যে নাটক যে একটা দেখবে একটা মানুষ, একটা দেশের প্রজন্ম নাটক দেখবে, পরম্পরা নাটক দেখবে, সেই নাটক দেখার জন্যও কিন্তু নিজেকে প্রস্তুত করতে হয়, এবং সেই প্রস্তুতির জায়গাটাই কিন্তু কোনো না কোনোভাবে আমার স্বদেশ, আমার বর্ণমালা, আমার বাহান্ন, আমার মুক্তি সংগ্রাম, এগুলো কাজ করতে হয়। তো যদি একজন খুব সাধারণ নাট্যকর্মী হিসাবেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলা সম্পৃক্ত একটা প্রজন্ম গড়ে তোলার জন্যও কিন্তু এই কোনো না কোনোভাবে বর্ণমালা এবং হাতের লেখা এটার সাথে আমাদের শৈশবকে যুক্ত করা দরকার। একজন নাট্যকর্মী হিসেবে এই চিন্তাগুলো কাজ করেছে, এই গেল এক। দ্বিতীয় হচ্ছে আমাদের শৈশবটা ক্রমশ দেখলাম মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর, যে আমাদের পাঠ্যক্রম থেকে হাতের লেখাটা উবে যাচ্ছে, কর্পূরের মতো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। যেমন ভূমিকম্পের আগে কিছু পিপীলিকা বুঝতে পারে যে ভূমিকম্প হবে, হয়তো কোনো না কোনোভাবে আমাদের চৈতন্য বা মস্তিষ্কে কাজ করছিল যে আমাদের হাতে হবে না, এটা বুঝতে পেরে কিন্তু তখন আমরা বললাম যে এইটাকে কোনোভাবে টিকিয়ে রাখা যায়, টিকিয়ে রাখা যায় কি না, এটা একটা উদ্দেশ্য। আর একটা মানুষকে আজকে খুব বলতে হয় যে শহীদ ভাই, খাপড়া ওয়ার্ডের শহীদ আব্দুল শহীদ, আব্দুল শহীদ কমরেড আব্দুল শহীদ, তিনি কি অসাধারণ জীবন যাপন করে গেলেন। একটা মার্কিনের পায়জামা, একটা নীল রঙের একটা তিলা পরা পাঞ্জাবি, ছোট পাঞ্জাবি, কাঁধে একটা ব্যাগ, বুকে তার নিজের লেখা বই, এইটা নিয়ে ঘুরে ঘুরে নিজের বই বিক্রি করতেন। আমি জানি না এগুলো প্রশ্নের উত্তর হচ্ছে কিনা, কোনো না কোনোভাবে আমার কাছে মনে হচ্ছে হচ্ছে আর কি। এই মানুষটা একুশের আগে, একুশে ফেব্রুয়ারির আগে সে একটা রাবার স্ট্যাম্প তৈরি করত, তৈরি করে করে সেটা ছাপ দিত, কারণ এই লোকের ওই ধরনের অর্থনৈতিক সঙ্গতি ছিল না। কি সাংঘাতিক ব্যাপার, সে এই স্ট্যাম্প দিয়ে 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 কিন্তু 1,000, 2,000, 3,000 এরকম শত মানে টুকরো, এগুলো আমার নিজের চোখে দেখা, 1 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকম হবে, মানে একটা এফোর সাইজে হয়তো 20টা দিয়ে, এবং সেটা কেটে কেটে একুশে ফেব্রুয়ারির দিনই তিনি সবাইকে বিলোতেন, এবং এই আমার গায়ের পশম দাঁড়িয়ে যায় এবং কণ্ঠ কাঁপে, এবং তাতে লেখা ছিল আপনার সন্তানের নাম বাংলায় রাখুন। আমাদেরকে স্তব্ধ হয়ে যেতে হয়, নীরব হয়ে যেতে হয় যে আজকে এই খাপড়া ওয়ার্ডে যার জীবন মরণ তখন গুলির সামনে, সেই মানুষের, এই মানুষগুলোকেও তো উদ্ভাসিত করা হচ্ছে না এই স্বদেশের জন্য। এবং এই মানুষের যে ইমোশন, এই আমাদের এই বর্ণমালার অনুশীলন যেটা আমরা করছি, যেটা আপনি বললেন যে এটা কেন করি, এই মানুষটাও কিন্তু একটা কোনো না কোনোভাবে উজ্জীবিত করেছে আমাদের যে না, বাংলা লেখা, বাংলা বর্ণমালা, এগুলো নিয়ে কাজ করা উচিত, মানে চেতনায় শিশুদের মাথার ভিতরে মননে ঢুকিয়ে দিতে হবে। তিন নম্বর হচ্ছে আমাদের শৈশব, ওই যেটা বললাম যে আমরা টের পেয়ে গেছিলাম পিপীলিকার মতো যেটা উড়ে যাচ্ছে, এবং তখন আমাদের অতীতগুলো ফ্ল্যাশব্যাকের মতো ফিরে আসতো, যে আমরা তালপাতায় লিখেছি, তো কেউ ভাবতে পারবে এরা বলে তালপাতায় কী করে লেখা হয়, এবং তার মধ্যে দুটো ছিল, খাড়া আর আখাড়া, এটা বরিশালের শব্দ, খাড়া মানে আঁকা আর আখাড়া হচ্ছে না আঁকা। প্রথমে আমাদের ঘর থেকে আমাদের মা বাবা অথবা আমাদের পাঠশালার শিক্ষক, তিনি লোহা দিয়ে দাগ কেটে তালপাতার উপরে কিন্তু লিখতেন, স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বউ, দীর্ঘউ, এভাবে লিখে দিতেন, এটা হচ্ছে খাড়া, দাগ কেটে দিত। ওটার উপরে কিন্তু আমরা, আপনারা আবার ওটার উপরে প্র্যাকটিস করতেন, ওইটা হচ্ছে খাড়া, এবং সেটায় কালি হতো, সরি, নারকেলের ছোবড়া যেটা, সেটা পুড়ে পাটায় বেটে মাটির দোয়াত ছিল, জল দিয়ে গুলে খাকের বা কঞ্চির কলম দিয়ে কিন্তু এইভাবে কলমটাকে ধরতে হতো, এই কলম কালিটাতে চুবিয়ে, কালিতে চুবিয়ে এইভাবে লিখতাম, সরে অ, সরে অ, এইভাবে লিখে লিখে এক একটা পাতা নিয়েই কিন্তু আবার ওই শিক্ষককে দেখাতাম, হ্যাঁ হয়েছে আবার লেখ, এইভাবে অন্তত 100 বার লিখতে হতো প্রতিদিন। এটা এই যে মনপ্রাণ দিয়ে এগুলো লেখা,
আমরা তালপাতা পাইনি কিন্তু স্লেট পেয়েছিলাম, স্লেট তো অনেক পরে, তালপাতার পরে। এই তালপাতার উপর লেখার যে আনন্দ, এইটা হয়ে গেল পরে, খাড়ার উপরে বুলোতে বুলোতে কিন্তু আমরা শিখে গেলাম যে স্বরে অকি কিভাবে লিখতে হয়। এরপরে আর তালপাতায় আঁকা থাকতো না, ওইটা হচ্ছে আখাড়া। এবার নিজে নিজে লিখতে হবে, নিজে নিজে লিখতে হবে। এইভাবে লিখে লিখে দিতাম যখন, এবং আমি এটা কি বোঝাতে পারবো যে এইভাবে আমাদের বর্ণমালার সাথে সম্পৃক্ততা, এইভাবে আমাদের নিজের বর্ণমালা লেখা আর হাতের লেখা সুন্দর বলি, এভাবে তার অনুশীলন, এটা ভাবা যায়? আমাদের এখন অনলাইন ক্লাস করতে করতে সময় যাচ্ছে, মোবাইল টিপতে টিপতে সময় যাচ্ছে, আমরা কিছুই লিখছি না। আমরা বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, একটা ছোট্ট বাচ্চা বইয়ের ব্যাগ নিয়ে মেরুদণ্ড বাঁকা হয়ে যাচ্ছে তার শৈশবেই আর কি। তো এই জীবন দেখতে দেখতে কিন্তু যখন মনে হলো যে না, এগুলোকে ফিরিয়ে আনা দরকার দরকার, এবং এই লিখতে লিখতে কিন্তু আমরা খাড়া খাড়া হয়ে গেল। তারপরে কিন্তু আমরা যে কথাগুলো, আমরা আমাদের এক্সারসাইজ বুক যেটা রুলটানা খাতা, কি অদ্ভুত ব্যাপার, আমাদের প্রতিদিন রুলটানা খাতা হলো বাংলা খাতা, বাংলা সাদা খাতা হলো অঙ্ক খাতা, হ্যাঁ অঙ্ক খাতা, আর একটা ছিল তিনটা রুলটানা, এইটা হচ্ছে ইংরেজি খাতা আর কি। তিনটা রুলটানা খাতায় একটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লিখতে হতো, এবং সেখানে আমাদের শিক্ষকরা প্রথম লাইনটা এই কালকে লিখে আসবে, চুরি করা মহাপাপ, ভাবা যায়? সদা সত্য কথা বলি বলিবে, অসৎ সঙ্গ ত্যাগ করো, আলস্য দোষের আকর, অহিংসা পরম ধর্ম। এটা কিন্তু পাকিস্তান, আমি উল্লেখ করছি যে অহিংসা পরম ধর্ম, এইটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শিশুকে লিখতে হতো আর কি, এবং প্রতিপাতা। এতে কি হবে, সেটা কিন্তু এই যে আপনি এত বছর আগে পড়েছেন, ধরেন 60 বছর আগে বা 50 বছর আগে, আপনার স্মৃতিতে কিন্তু এখনো আছে, স্মৃতিতে থাকবে না কেন? এইটাই তো হচ্ছে আমাদের, যদি বলি যে এই যে লেখাগুলো ভিত্তিটা, মানে এটা এইটা 10 পাতা লেখার পরে শুধু তো খাতায় লেখা হতো না, এটা কিন্তু আমাদের মনেও কিন্তু এই অসৎ সঙ্গ ত্যাগ করো, চুরি করা মহাপাপ, সদা সত্য কথা বলিবে, অহিংসা পরম ধর্ম, এই জিনিসগুলো কিন্তু বুকের মাঝে গাঁথা হয়ে যেত আর কি, আর একটা লেখা হয়ে যেত। তো এই জায়গাগুলো যখন চিন্তা করি তখন মনে হয় আমাদের প্রজন্ম যে ভাষা নিয়ে আমাদের স্বাধীনতা, এত গর্ব, যে ভিত্তির উপরে দাঁড়িয়ে আমাদের মুক্তিযুদ্ধ, সেই ভাষা ভুলে যাবে এই প্রজন্ম? খুব ক্ষুদ্র প্রয়াস, তবু আজকে 35 বছর, এবং আমি নিজে খুব নিজেকে গর্বিত মনে করি যে এই 35টা বছরের সাথে ছিলাম, এবং আরও যারা ছিল আমাদের দলের বিভিন্ন সম্প্রচার মাধ্যমের কর্মীরা, এরা কিন্তু গোড়া থেকেই কিন্তু এই আয়োজনের সাথে, এবং এই সব চিন্তা করে করে কিন্তু এই লেখার আয়োজনটা করা। আপনি এই 35 বছরে আপনার অর্জন, মানে এখন আমি যদি বলি যে আপনার এই 35 বছর সময়ে তো আস্তে আস্তে হাতের লেখা হারিয়ে গেছে, মনে হবে যেন আপনাদের লড়াই আসলে কোনো কাজ হয় নাই, কিন্তু আসলে কি হয়েছে সেটা, মানে ধরেন আমি যদি বলি যে আপনারা যদি এই কাজটা না করতেন একদম, তাইলে আমি সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু অনেক আপনারা নিশ্চয়ই অনেক শিশুর মনে, হৃদয়ে, মননে হাতের লেখা, বাংলা ভাষা, বর্ণমালাটা ঢুকিয়ে দিতে পেরেছেন কোনো না কোনোভাবে, সেটা আপনাদের অর্জনটা যদি শুনি। এই অর্জনটাই হচ্ছে, আমরা যখন 35 বছর আগে শুরু করি 1986-তে, আমরা ঘুরে ঘুরে এই আমাদের ঢাকাস্থ সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো, কিন্ডার গার্ডেনগুলোতে আমরা গিয়ে বলতাম, ম্যাডাম আপনাদের ছেলে মেয়েদের পাঠান, আমরা ওখানে এই হাতের লেখা লিখবে নাকি, বা এইটা কোনো কথা হলো বলেন, আমাদের ছেলেমেয়েরা ছবি আঁকবে, আবৃত্তি করবে, নৃত্য করবে, অমুক করবে, তমুক করবে, বর্ণমালা লেখা একটা সরেয়া সরেয়া লেখা লেখান। কিন্তু এই 35 বছরের অর্জনটা হচ্ছে, এখন কিন্তু পিতামাতা কোনো না কোনোভাবে বুঝতে পারছেন যে তার ছেলেকে কোচিং করানো হচ্ছে, তার পিছনে বিভিন্ন রকমের বই খাতা, মানে শিক্ষা দীক্ষার ব্যাপারে যত কিছু উপকরণ জোগাড় করা হচ্ছে, তার ছেলে ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, এখন কিন্তু বুঝতে পারছে যে মানুষ হচ্ছে না একটা জায়গায় আর কি। এই হাতের লেখা এর ভিতর থেকে কিন্তু মানুষ হওয়ার একটা তাগিদ তৈরি হচ্ছে আমাদের জীবনে, এবং সেটা হচ্ছে। এটা কি করে বলি, আমাদের বড় মানে এটা ওই যে অর্জনটা কি, যেমন যে কোনো সময় আমাদের যখন আমরা খুব সংকটে পড়ে দেশ, বিভিন্ন সময়ে তো পড়ে, স্বাধীনতা, স্বাধীনতা বিরোধী মানুষ বা এর বিরুদ্ধে চক্রান্তকারী মানুষ, তখন বিভিন্ন সমাবেশ হয়, এখানে আমরা ছুটে যাই, এখনও এই বয়সে তো আমরা ছুটে যাই, সেখানে একটা ক্যামেরা থাকে কাঁধে ছুটে যাই, এবং তখন দেখি
অনেক ছেলে মেয়ে এসে পায়ে পা ছুঁয়ে সালাম করছে বা প্রণাম করছে, এগুলো করছে। আমি বলছি কী ব্যাপার এরা কেন? তখন এই ছেলে মেয়ে এই বলে অসাধারণ গৌরবে বুকটা ভরে যায় আমাদের, বলছে আপনি আপনি চিনবেন না স্যার, আপনাদের ওখানে বসে আমরা সরেয়া সরেয়া কখা লিখেছি শহীদ মিনারে বসে। অসাধারণ। এবং আমার কাছে মনে হয় অর্জনের জায়গাটা এইটাই হচ্ছে বড় অর্জন, তার হাতের লেখা ভালো হলো সেটা একটা ব্যাপার, সে বাংলাকে ভুললো না সেটা একটা ব্যাপার, শহীদ মিনারে বসে প্রাণের সমস্ত শক্তি দিয়ে আবেগ দিয়ে আবেগ দিয়ে সে একটা, আমরা সেই দৃশ্যগুলো দেখার মতো কিন্তু জীব বার করে এই বাচ্চারা সরেও লিখছে আর কি, সে জীবনে কিন্তু এইটা আর ভুলতে পারছে না আর কি। এবং শহীদ মিনারে বসে সরেও লিখছে এবং তার পিছনে ভাষার গান হচ্ছে, আমার কথা হচ্ছে আর পাঁচজন ভাষা সৈনিকেরা কথা বলছেন, তখন কিন্তু একটা প্রথম পাঠ কিন্তু শিশুটার যোগসূত্রটা তৈরি হয়ে যাচ্ছে এবং এই সমস্ত সংকটে তখন কিন্তু এই ছেলে মেয়েরা বেরিয়ে আসছে সামনে চলে আসবে। দাদা আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, প্রিয় দর্শক, বিরতির পরে আবার আলোচনায় ফিরছি। কথা বলছিলাম হাতের লেখা নিয়ে, আপনারা হয়তো অনেকে শুনে হাসতে পারেন যে হাতের লেখা এটা নিয়ে আবার এত কথা বলার কি আছে। সত্যি সত্যি যারা মানে যেমন দাদা যেটি বললো যে দাদা ছেলেবেলায় তালপাতায় লিখেছেন, আমি হয়তো শুরু করেছি স্লেটে, কিন্তু তালপাতা স্লেট দুইটাই হয়তো এখন জাদুঘরে গেলে খুঁজে পাওয়া যাবে, এখন আর কেউ ধারণাই নেই। আমার আশঙ্কা যেটা দাদা বলছিলেন যে ভূমিকম্পের আগে পিপিলিকা যেমন টের পেয়ে যায়, আমরা আসলে টের পেয়ে গেছি যে কতদিন আর হাতের লেখা টিকে থাকবে তেমন জায়গাতে। এখন আমি জানি যে অনেক মানুষ যারা দিনে একটা দুইটা মানে স্বাক্ষর করা ছাড়া আর কোনো কাজে হাতের লেখা তাদের লাগে না হয়তো। ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সহযোগিতায় শাহরিয়ার স্টেটমেন্টস লিমিটেড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শাহরিয়ার স্টেটমেন্টস লিমিটেড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম হাতের লেখা নিয়ে, যেটা আসলে অনেকে শুনে হয়তো হাসবেন যে হাতের লেখা নিয়ে এত কথা বলার কি আছে। দাদা সরাসরি চলে যাই, সময় খুব বেশি নেই। আমি শুরুতে যেমনটি বলছিলাম যে আমরা ছেলেবেলায় পরীক্ষার আগে কলম নিয়ে মানে এই যে ফাউন্টেন পেন নিয়ে লেখার জন্য অনেক রকমের প্রস্তুতি নিতাম কিন্তু, মানে একটা একটা এক ধরনের নস্টালজিয়া। কিন্তু আপনার এই যে 35 বছরের যে লড়াই, কখনো কি মনে হয় যে সুন্দর হাতের লেখার চেয়ে কয়েক বছর পরে আন্দোলন করতে হবে যে হাতের লেখো আর কিছু করার দরকার, ভালো হোক খারাপ হোক আগে লেখো? কয়েক বছর আগে তো না, এই লড়াই তো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে আমরা সেটাই। এটা তো এই লড়াইটার যাতে মানে একটা সমুচিত কিছু প্রতিপক্ষ দাঁড় করানো যায় যে হাতের লেখার দরকার নাই তাদের, এর জন্যই কিন্তু এই জায়গাগুলোকে মোটামুটি আমরা সবাই মিলে এটাকে তৈরি করছি আর কি। যেমন এই যে 25 তারিখ আগামী শুক্রবারে আবার এই এটা নিয়মই হচ্ছে যে 21 ফেব্রুয়ারির পরে প্রথম শুক্রবারে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 8টায় এটা লেখা হয়েছে, এটা সবাই জানে আর কি। আর ওই যে কথাগুলো ভাই বলা হলো যে হাতের লেখার বিষয়টা কি পরীক্ষার ব্যাপারে, আদর্শলিপিতে আমরা পড়েছি সীতানাথ বসাকের, হস্তাক্ষর সুন্দর হইলে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়। সত্যি কিন্তু এটা এটা একদম অসাধারণ ব্যাপার। এবং আমার কাছে মনে হয় হাতের লেখার ব্যাপারটা, আমার বাবা আমাদের ছেড়ে অনেক দূরে থাকতেন একটা সময়ে, মা পড়তে পারতেন না তখনকার বিষয়ে, তো বাবা যখন একটা পোস্ট কার্ডে একটা চিঠি লিখতেন, মানে কি আবেগের ব্যাপার, প্রেমের কথা বলা হয়েছে, আপনি বাবার ছোঁয়া পেতেন। হ্যাঁ, বাবার ছোঁয়া শুধু পেতাম না, মাকে লিখত। হ্যাঁ, তো প্রেমের কথা বলা হলো কিন্তু মায়ের কাছে বাবার চিঠি, একটা পোস্ট কার্ডের চিঠি, সেটা মাকে এক মাস আবার একবার পড়তো, এই জায়গাটায় কি লিখছে এইভাবে, এই জায়গাটায় যখন বলতাম যে সন্তানদের দিকে খেয়াল রাখিও, এই জায়গাটা সে কিন্তু পড়তে পারতো না, কিন্তু মা কিন্তু ওই লাইনগুলো তার কাছে চিত্রবৎ হয়ে গেছিলো আর কি। সে বলছে এই এই যে ওই লাইনটা, ওই সে দেখাই বলতো যে এই জায়গাটায় জানি কী লেখা আছে,
কারণ ওই ওই অংশটাতে তো আপনার বাবার হাতে লিখেছেন, হ্যাঁ ইমোশন, তখন কিন্তু মায়ের কাছে ওই লেখার চেয়ে ওই জায়গাটা তার কাছে একটা ছবি হয়ে গেছিল যে সন্তানদের দিকে খেয়াল রাখিবা, এটা সে বারবার পড়ার দেখার কারণে সে ওই ওই লেখার জায়গাটা তার কাছে একটা ছবির মতো হয়ে গেছে যে এই জায়গাটা একটা অসাধারণ কথা লেখা আছে, ভালো থাকিও, হ্যাঁ শিগগির চলিয়া আসিব, মানে এইরকম কথা সংসারের একটা এই এই আরেকবার পড়ে শোনাতো একটা চিঠি পোস্ট কার্ড। এটা কিন্তু আমি সিক্সটিজের গোড়ার দিকের কথা বলছি আর কি, মানে গোড়ার মাঝামাঝি '60, '61, '62 এই সময়ের কথা আর কি। একটা চিঠি এক মাস পরে আবার বাবা একটা চিঠি দিতেন হয়তো, কিন্তু এই একটা চিঠি কিন্তু আপনাদের অনেক আবেগের সাথে জড়িয়ে রাখতে জড়িয়েছে। এবং এই তখন চিঠি রাখার এই যে একটা নিচে একটা এই যে একটা এই যে ইনভেলপ এবং চিঠিগুলো রাখার একটা প্রত্যেক ঘরে কিন্তু একটা জায়গা ছিল ঝুলিয়ে রাখা, এবং এই কত মানুষের কত রকমের হাতের লেখা আমরা দেখতাম এই চিঠির মধ্যে আর কি, বাবার একরকম, কাকার একরকম, ঠাকুরদার একরকম, দিদির একরকম, জামাইবাবুর একরকম, সব কিছু মিলেছিল। কিন্তু ওই চিঠিগুলো দেখা আর হাতের লেখা দেখা কিন্তু একটা দারুণ আবেগের ব্যাপার ছিল। দাদা আরেকটা জিনিস, মানে হাতের লেখা নিয়ে কিন্তু মানে এখন তো আসলে নাই, কিন্তু অনেক আবেগের কথা বলছিলেন, তো গানও আছে, যেমন মুজিব পরদেশের গান আছে যে আমার লাইন হইয়া যায় আঁকা বাঁকা ভালো না হাতের লেখা, মানে অনেক রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর তো সেই ঐতিহাসিক মানে আমি কেমন করে পত্র লিখি গো বন্ধু, হ্যাঁ ইয়া গ্রাম পোস্ট অফিস নাই জানা, কি সাংঘাতিক, যেমন এই যে ইয়ের এই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, তারপরেও চিঠি লিখো, মানে এখন কিন্তু চিঠির যে আবেগের, এই যে আপনি এত আবেগের কথা বলছিলেন, এখন অনেক দর্শক হয়তো রিলেটই করতে পারবে না যে আসলে মানে চিঠি লিখতে হবে কেন, আমি তো মুহূর্তে তো টেক্সট করে ফেলা যাচ্ছে, চ্যাটিং করা যাচ্ছে, সবই করা যাচ্ছে, এই এই যে আবেগের কথাটা একটু শুনি এবং শেষ করব আপনার কণ্ঠে। আমাদের মানে মানে পিসিআর থেকে মানে আমাদের প্রযোজকরা অনুরোধ করেছে আপনি যেন একটু গেয়ে শোনান, সাংঘাতিক ব্যাপার, আমি তো গায়ক না, না গায়ক, আমি কথা বলি এইটা যে আসলে হাতের লেখা বলি, হস্তাক্ষর বলি, সব কিছুর পিছনে কিন্তু আমাদের ভাষাটাই বড়ভাবে কাজ করে। যেমন আমার আজকে এই অনুষ্ঠানটা যখন 35 বছর আগে শুরু করি, সমস্ত ভাষা সৈনিকেরা প্রায় ঢাকায় যারা থাকতেন তারা কিন্তু সবাই আসতো, এবং একটা জিনিস তারা বলতো, বিশেষ করে মতিন ভাই বলতো যে শঙ্কর শোনেন, আমরা তো 21 নিয়ে তো আমাদের 21 আসলো তো আমাদের নিয়ে কারাকারি পইরা যায়, কিন্তু আপনার এই অনুষ্ঠানটা আসলে পরে মনটা ভরে যায় আর কি। এবং 21শে ফেব্রুয়ারি আন্দোলনটা, এটা কিন্তু বলছে যে এটা কিন্তু মূলত হচ্ছে আমরা যখন সরিয়া সরিয়া কখ লিখি, আমাদের শিক্ষক যখন এগুলো শেখান তখন থেকেই কিন্তু আমরা বাংলাকে ভালোবাসতে শিখছি, এবং যখন এই ভাষার উপরে এসে আঘাত পড়ছে এই বর্ণমালা, শিক্ষক, ওই তালপাতার লেখা, ওই কলমের লেখা, ঝর্ণা কলমের এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে প্রভাবিত করছে যে এই ভাষাকে আমরা রক্ষা করবো আর কি। তো এইরকম একটা জায়গা থেকে আবেগের জায়গা আর সুন্দর হস্তাক্ষর, মানে কিন্তু সুন্দর হাতে লেখাই না, ভাষা কিন্তু নিজেকে সুন্দর করে করে অবশ্যই, চৈতন্যকে, সৃজনশীলতাকে, আপন যে জায়গাটা সেটাকে যদি আমি ভালোবাসতে না শিখি, সেটা শুধু ভাষা নয় কিন্তু ভাষার সাথে জড়িত সমস্ত সাংস্কৃতিক যে কর্মকাণ্ড সেটা আছে। আমার মনে হয় আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, একটু গান দিয়ে আমরা শেষ করি। আর এই গানটা আমি গেয়েছিলাম প্রথম সম্প্রচার মাধ্যমে 91-এ, কিন্তু পরে এটা সিনেমায় টিনেমায় গেছে, এটা রুদ্রকে ভালোবেসে, রুদ্র মারা গেল, আমার বন্ধু ছিল, তা আমি নাটকের মধ্যে জোর করে গানটাকে ঢুকিয়েছিলাম, আমি 4 লাইন গিয়েছিলাম। আজকের এই 21-এর দিনে মনে হয় যে সঙ্গত হবে গানটা গাওয়া, গানটাও সহজ সরল সুরের দিক থেকে, কিন্তু আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি গায়ক না, আমি বিদায় নিইনি। প্রিয় দর্শক, আমরা শঙ্কর সহজলের গান শুনতে শুনতে বিদায় এই পর্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের আয়োজন চলবে, আশা করি আমরা নতুন অতিথি নিয়ে পরবর্তীতে ফিরে আসবো। আমি আপাতত বিদায় নিচ্ছি, দাদার গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি মুখটাই গিয়েছিলাম এবং একটা চরিত্রের ভিতর থেকে এই গানটা গিয়েছিলাম, এখন কতদিন পরে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের
মনটা রে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে সহযোগিতায় শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।